আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, হামিম। আল্লাহ আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? এটা কি কোন দুনিয়ার মানুষের স্লোগান না আল্লাহর স্লোগান? আল্লাহর নামে স্লোগান দিতে কি আপনাদের ভয়টা লাগে নাকি? একটু জোরে বলেন ভাই, ভয় তো আছে? ভয় নাই ভাই, কিসের ভয়? আমার দিক তাকান, আমি লীগের লোকের যে আল্লাহ বিএনপির লোকের কথা কয় না কেন? আমি লীগের লোকের যে আল্লাহ বিএনপির লোকের, জামাত ইসলামের লোকের, নাঙ্গলের লোকের, জাসদের লোকের। এই যে ঈশার নামাজের আজান হয়ে গেল না, আল্লাহ আকবার বলে আজান দেওয়া হয়েছে, এইখানে কি আমি লীগের লোক বলছে এটা আমাদের আজান বিএনপির আজান নাতে কি বলছে? জোরে বলেন না কে, আমার ডান কানে আল্লাহ আকবার বলে আজান দিয়েছে, আমার বাম কানে কিন্তু আল্লাহ আকবার বলে আকামত দিয়েছে। আবার দুনিয়ায় যখন ফজরের নামাজের যখন আজান হয় আল্লাহু আকবার বলে আজান হয়, এই আল্লাহু আকবার সুরে নামাজে যাই, জোহরে নামাজে যাই আল্লাহু আকবার ধ্বনি সুরে, আসরেও কিন্তু আল্লাহু আকবার তাকবীর সুরে, মাগরিব এশায় চলে গেলাম আবার দুনিয়া থেকে তখন চলে যাব আল্লাহু আকবার বলে আমার নামে আপনার নামে কিন্তু জানাজা দিয়ে দিবে। অতএব দুনিয়ায় এসেছি আল্লাহু আকবার শুনে আবার দুনিয়া থেকে চলে যাব আল্লাহু আকবার দিয়ে। পৃথিবীর যতদিন বেঁচে থাকবো ততদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আল্লাহু আকবার জন্যই বেঁচে থাকবো, আবার তখন চলে যাব আল্লাহু আকবার কালেমা নিয়ে চলে যাব। কথা বলেন ঠিক কি না? এজন্য যখন কোরআনুল কারীম তেলাওয়াত করব আপনারা নিজে নিজে আল্লাহর নামে তাকবীর দিবেন, কোন সমস্যা নাই ইনশাআল্লাহ। হামিম, এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, সুবহানাল্লাহ। কহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই হামিম ইয়াসিন তোহা আইন সিন কফ। আমার বাংলার জমিনে এমন কিছু ভাইরা বের হয়েছে যে সমস্ত ভাইরা বলে কোরআন না পড়ে না বুঝে পড়লে পরে সওয়াব হয় না, এরকম কিছু ধাপ্পাবাজ আহলে হাদিসের ভাইরা আছে না নাই? এ কথা বলতে হবে আছে না নাই? তাহলে আমি বলতে চাই আলিফ লাম মিম আলিফ লাম র হা মিম ইয়াসিন তোহা নুন কাফ, এই যে আয়াতগুলো অক্ষরগুলো বললে পারে সওয়াব আছে না নাই? জোরে বলেন না কেউ আছে না নাই? সাধারণ মানুষের ভিতর ফেতনা কখনো বাঁধানো যাবে না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন এর অর্থ কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল কিন্তু ভালো জানেন। দুইটা আয়াতের ভিতর রব্বুল আলামিন বলতেছে তানজিলুল কিতাব, কিতাব বলা হয় কোরআনকে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ বলতেছেন তানজিলুল কিতাব, কিতাব বলা হয় কোরআনকে, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। যারা কোন সুবহানাল্লাহ, পৃথিবীর সব কিতাবের ভিতর ভুল থাকতে পারে, একটা কিতাবের ভিতর ভুল নাই, সেটার নাম হইতেছে কোরআনুল কারীম। কথা বলে ঠিক কিনা মুসলমান? দালিকাল কিতাবুলা রাইবা ফী, এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সে কিতাবের কথা আল্লাহ পাক বলছেন তানজিলুল কিতাব, এই এমন একটা কিতাব মিনাল্লাহ
আমি আল্লাহ নাজিল করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আজিজ, আজিজ শব্দের অর্থ সবচাইতে শক্তিশালী। আজিজ শব্দের অর্থ কি ভাই? সকলে বললে খুশি হব। আজিজ শব্দের অর্থ কি? শক্তিশালী। আলিম শব্দের অর্থ জ্ঞানী বা জানেওয়ালা। আল্লাহর চাইতে শক্তিধর, আল্লাহর চাইতে শক্তি বেশি এমন কেউ পৃথিবীর জমিনে আছে? জোরে কোন নাই। মিনাল্লাহিল আজিজুল আলিম, তিনি জ্ঞানী বা জানেওয়ালা। এই জন্য রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, বান্দারা শুনে রাখো, আমি তো সেই আল্লাহ, আমার কোনো শরীক নাই, লা শারীকা লা, অবিদাদিকা উমিরতু আন আফযালুল মুসলিমিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমি আল্লাহ এমন ঠেলা দেব, আমার ঠেলা সামলানোর মতো ক্ষমতা পৃথিবীর কারোর, আর জোরে বলেন কারো নাই। আমি আল্লাহ একটা একটা করে সাইজ করেছি, হামানকে সাইজ করেছি, ফেরাউনকে সাইজ করেছি, নমরুদকে সাইজ করেছি, সাদ্দাতকে সাইজ করেছি, আব্রাহার বাদশাকেও সাইজ করেছি। তুমি যদি নাফরমান হও বান্দা, তোমাকে সাইজ করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ন্যাংরা মশাই যথেষ্ট, আমার মশার প্রয়োজন হবে না। দুহাত তুলা কথা বলে ঠিক কিনা মুসলমান বন্ধুগণ? তাহলে আমরা শিক্ষা নিলাম, রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, তাংজিলুল কিতাব, আল্লাহ কিন্তু কিতাব নাজিল করেছেন, মিনাল্লাহ, আল্লাহ কিন্তু নাজিল করেছেন। আজিজ শব্দের অর্থ সবটাই যে শক্তিশালী, আলিম শব্দের অর্থ সবসাইতে জ্ঞানী বা জানেওয়ালা। পয়েন্ট কিন্তু দুইটা বলে নিলাম, তিন নম্বর রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, غافر الذنب وقابل التوب شديد العقاب. তিন নম্বর রব্বুল আলামিন বললেন, হে বান্দা বান্দিরা, প্রথম কিন্তু আল্লাহ পাক ওয়াজ করতেছেন আমার ঠিক থাকার, আল্লাহ কিন্তু নিজের বরত্ব নিজেই আগে বলতেছেন, বান্দা আমি কিন্তু কোরআন নাজিল করলাম, এক নাম্বার শক্তিশালী, দুই নাম্বার জানেওয়ালা, আমার সাথে শক্তিধর কেউ নাই, আমার সে জানেওয়ালা কেউ নাই, তারপরে তিন নাম্বার বললেন গফির জানবি, আমি আল্লাহ গুনাহ মাফকারী। একটু জোরে হবে? আচ্ছা বলুন তো দাদু ভাই, সোনা ভাই, যুবক ভাই, আল্লাহ বাদে আমার আপনার গুনাহ কেউ কি মাফ করতে পারবে? জোরে বলেন, গফিরি জামবি, আল্লাহ হচ্ছে গুনাহ মাফকারী, সুবহানাল্লাহ। চার নাম্বার, ওয়াকাবিলি তাওবি, আমি আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ বাদে আমার আপনার তওবা কি কেউ কবুল করতে পারবে? কারোর ক্ষমতা আছে? ওয়াকাবিলি তাওবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, চার নাম্বার কিন্তু তওবা কবুলকারী, অকাবিল তাওবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, চার নাম্বার কিন্তু গুনাহ আমি আল্লাহ তওবা কিন্তু কবুল করে নিলাম, শাদীদুল আকাব, পাঁচ নাম্বার কিন্তু বান্দা বান্দি ভয়াবক শাস্তির কিন্তু ব্যবস্থা আছে, রাসূলের উম্মতের আগ বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা নগরীতে যখন কালিমার কিন্তু দাওয়াত দিয়ে দেয়, এটা কিন্তু আপনার জীবন দেওয়ার মাস, রক্ত দেওয়ার মাস, আল্লাহর জমিনে দিন কায়েম করার কিন্তু মাসের নাম হইতেছে মুহররম মাস। হাতটা তুলে বলেন ঠিক কি না? নবী আমান
ওই মক্কা নগরীতে যখন কালিমার দাওয়াত দেয়, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এ আমার কওমের লোকেরা তোমরা আগুন পূজা গাছ পূজা মানুষ পূজা কিন্তু কুরবানা, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কিন্তু ঈমান আনতে হবে, এক আল্লাহর কিন্তু ইবাদত বন্দেগি করতে হবে। বিশ্ব নবী মানুষের দ্বারে দ্বারে কালেমার যখন দাওয়াত পৌঁছায় দেয়, অনেক মানুষ ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে যায়, আবার অনেক মানুষ মুসলমান হইলেন না, ইসলাম কবুল করলেন না, নবীকে মারধর করেছে, আল্লাহর নবীকে পাথর কিন্তু নিক্ষেপ করেছে, আল্লাহর নবীকে কিন্তু আঘাত করেছে না। বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাত আল্লাহর হুকুমে হিজরত করে যখন মদিনায় নবী আমার চলে যাই, এমত অবস্থায় দেখা গেল ওই মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী আসরের নামাজ সমাপ্ত যখন শেষ করলেন, বিশ্ব নবী নামাজ সমাপ্ত করলেন, নামাজ যখন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরামেরা নবীজির দিকে তাকায়া যখন বসে আছেন, আমি যেমন আপনাদের দিকে তাকিয়ে আছি আপনারা সকলেই আমার দিকে কিন্তু তাকিয়ে আছেন, এমত অবস্থায় দেখা যায় আল্লাহর নবী সাহাবীদেরকে লইয়া নবী আমার যখন কথা বলতেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল বিশ্ব নবীদের সামনে একজন যুবক হাজির হয়ে যায়, আল্লাহর নবীরে সালাম নিয়ে নেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীকে যখন সালাম দিয়ে দিলেন আল্লাহর নবী সালামের যখন উত্তর দিয়ে দেয়, এমত অবস্থায় দেখা যায় আল্লাহর নবী ডাকতে বলেন যুবক তোমরা এখানে বসে পড়ো। বিশ্বনবী বলার সঙ্গে সঙ্গে আটজন যুবক বিশ্বনবীর সামনে বসে বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে লইয়া কথা যখন শেষ করলেন নবী আমার ডাকতে বলেন সাবিরা, তোমাদের মাঝে আগন্তুক কয়েকজন ব্যক্তি এসেছে, এই ব্যক্তিদের তোমরা কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিবে, আর সাহাবী সুপার ভিতরে থাকার একটা জায়গা করে দিবে। আল্লাহর নবী ওই মুহূর্তে যুবকদের ডাকতে বলেন যুবকেরা তোমাদের বাসা কোন জায়গায় আমি নবী জানতে চাই। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে এই আটজন যুবক নবীকে ডাকতে বলে আমাদের বাসা অন্য কোন জায়গায় নয়, আমাদের বাসা হইতেছে আপনারা বাবার দেশ খানাই কাবা মক্কা নগরীতে, হাতটা তুলে জোরে কি বলা যায় মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, মোর বাবা না রে ভাই জোরে কন মারহাবা। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে এই একজন যুবকের দিকে তাকিয়ে বিশ্ব নবী সঙ্গে দর দর করে পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক সাহাবি আল্লাহর নবীকে ডাক দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কেঁদে ফেললেন, চোখ দেখে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয় বলেন আবু বকর এই যুবকদের বাড়ি আমার বাবার দেশে, ওই মক্কা নগরে তো হইতেছে আমার বাবার দেশ, ওইখান থেকে আমি মদিনাতে এসেছি, আমার বাবার দেশের লোক আমার সামনে হয়েছে কিন্তু আমি তাদের জন্য কিছু করতে পারছি না, ও আবু মক্কর এই সমস্ত ব্যক্তিদের তোমরা কিছু খাইতে দাও, আটজন ব্যক্তি থাকার একটা ব্যবস্থা করে দিলেন, জায়গা করে দিলেন, আল্লাহর নবীর কাছে থাকলেন, পরের দিন দেখা হয়ে গেল আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে যাও নবীজির সঙ্গে যখন কথা বলতেছিলেন বন্ধুরা আল্লাহর নবী মুহূর্তে যুবকদের ডাক দেয় মানে যুবক তোমরা মক্কা থেকে মদিনায় কেন এসেছো আমি জানতে চাই, এই আটজন যুবক ডাক দেয় বলে নবী গো আমরা ওই মক্কা নগর থেকে মদিনাতে এসেছি, আমরা আগুন পূজা গাছ পূজা মানুষ পূজার করব না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ইসলাম পূর্ণভাবে তোমরা শিক্ষা অর্জন করবে, উদখুলু ফিসিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে কিন্তু তোমাদের দাখিল হইতে হবে।
বিশ্বনবীন কথা মতো মদিনা মসজিদে নববীর ভিতরে থাকতেছে, একদিন দুই দিন কিছুদিন যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর নবীর সামনে যখন ওই যুবকেরা হাজির হয়ে গেল, নবীকে ডাকতে বলে রাসূলুল্লাহ আমাদের বাড়ি হইতেছে মক্কা নগরীতে, আমরা কিন্তু আপনার কাছে এসেছি মদিনায়, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নবী গো ওই মক্কা নগরীতে আমাদের আব্বা আম্মা আছে, স্ত্রী বাল বাচ্চা পরিবার বর্গ আছে, তাদের কাছে তো কালেমার দাওয়াত পৌঁছানো দরকার। আল্লাহর নবী বললেন হ্যাঁ অবশ্যই দরকার আছে। আর এই সমস্ত নব মুসলিম সাবিরা নবীকে ডাক দেবন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদেরকে একটু বিদায় দিয়ে দেন, আমরা এখন মদিনা থেকে মক্কা নগরীতে যাইতে চাই। আল্লাহর নবী এই নব মুসলিম সাহাবীদের ডাক দেবন সাবিরা, তোমরা যাবে আমাদের, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে, তোমরা যখন কালিমার দাওয়াত নিয়ে যখন মক্কা নগরীতে যাবে, তা এটা তো খুব ভালো কথা, সুন্দর কথাই বলেছ, কিন্তু সঙ্গে সঙ্গে এই নব মুসলিম সাহাবীরা নবীকে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো কালিমার দাওয়াত ভালোভাবে দিতে পারবো না, কারণ আমাদের ভিতর তো ইসলামী শিক্ষা তেমন নাই, মাত্র আমরা সবে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে। হুজুর কিছু অভিজ্ঞ অভিজ্ঞ আলেম সাহাবি আমাদের দিয়ে দেন, কিছু অভিজ্ঞ সাহাবি দিয়ে দেন, ওই সমস্ত অভিজ্ঞ সাহাবিরা আমাদের সঙ্গে যদি যাই তাহলে তারা কিন্তু কালেমার দাওয়াত দিবে, আমরা দেখায় দেব, আর তাদেরকে বুঝানোর জন্য আমাদের সহজ হয়ে যাবে। দুটি হাত তুলে একবার চিল্লায় বলুন মারহাবা লা ইলাহা কণ্ঠটা বইয়ের কাছে হাওলাত দিয়ে আছে, সৈনিকে যারা আল কোরআনের ডাকে দেই যে সারা, আল কোরআনের সৈনিক যারা আল কোরআনের ডাকে দেই যে সারা, বিশ্ব নবীর প্রেমিক যারা বিশ্ব নবীর প্রেমে পাগল পারা, অন্য নেতা ভালো লাগে না ভালো লাগে রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরা নে মিল্লাত বিশ্বনবী সাহাবীদের সামনে ওই মুহূর্তে আল্লাহর নবী ডাকলেন সাহাবীরা রে তোমাদের প্রস্তাব খুব সুন্দর হয়ে গেল, খুব সুন্দর একটা কথা বলেছো, কারণ তোমরা কেবল সবে মাত্র ইসলাম কবুল করেছো, সবে মাত্র তোমরা মুসলমান হয়েছো, তোমরা হইতেছো নব মুসলিম সাহাবি, তোমাদের ভিতরে তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই, এমন কোন তেমন কোনো এলেম কালাম নাই, অতএব তোমরা যখন বলেছো অভিজ্ঞ অভিজ্ঞ সাহাবি তোমাদের সাথে দিয়ে দেব, যখন সুবহানাল্লাহ বন্ধগণ সঙ্গে সঙ্গে সাহাবীদের ডাক দেন সাহাবীরা, নবমুসলিম দশজন সাহাবি নবমুসলিম আটজন সাহাবি বলেছেন তোমাদের কাউকে কাউকে এই মদিনার থেকে মক্কাতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বলেছে, কে কে আছো গো তোমরা দাঁড়ায় যাও। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা দশজন সাহাবি বিশ্ব নবীর সামনে দাঁড়ায় গেলেন, একবার হাতটা তুলে জোরে বলে না আল্লাহু আকবার। বন্ধুগণ আল্লাহর নামের সাথে কি আপনাদের কারো শত্রুতা আছে? তাহলে আমি আল্লাহর বান্দা,
আপনাদের কাছে আবার জানতে চাই, আপনারা কার বান্দা? আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহর নাম বলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর সামনে দশজন চাবি দাঁড়ায় যায়। আল্লাহর নবী ওই মুহূর্তে এই দশজন সাহাবীকে বললেন, ও সাহাবীরা তোমরা দাঁড়িয়ে থাকো। আর নব মুসলিম আটজন সাহাবী আছে, এই আটজন সাহাবীকে দাঁড় করাইয়া দেয়। এই দশজনের হাতে হাত রেখে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, একজন আর একজনের হাতের উপরে তোমরা হাতটা রাখো। এবার হাতটা তখন রাখলেন, আল্লাহর নবী ওই মুহূর্তে সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের কাফেলা কিন্তু আমি রসুল বানায়া দিলাম, তোমরা একসঙ্গে কিন্তু এই মদিনার থেকে মক্কাতে রওনা হবে। আর তোমাদের আমি হিসাবে কি বলে দিলাম, আমি হিসাবে একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন, ওই সাহাবীর নাম হইতেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কি জোরে বলা যায় মারহাবা? বন্ধুগণ, সঙ্গে সঙ্গে এ মুহররমের চাঁদে ভালো মায়ের ভালো সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই কিন্তু মুহররমের সাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদে কিন্তু এই জায়গায় কিন্তু উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমি জানতে চাই ভাইজান, এই মাহফিলটা যে সমস্ত ভাইরা করেছেন, এই সমস্ত ভাইরা এই মাহফিলটা করে ভালো করেছে না খারাপ করেছে? জোরে বললেন না যে এই মাহফিলে অনুমতি নিতে, মাহফিল করার জন্য যারা সহযোগিতা করছে, টাকা পয়সা দিছে, অনুমতি দিছে, ভালো করছে না খারাপ করছে? আমাদের এই যে পৌর মেয়র দুইবার নির্বাচিত হয়েছে শাহনাজ মোল্লা ভাই, তারপরে ভাইস চেয়ারম্যান আলাল শেখ ভাই, এরা যতটুকু খাটাখাটনি করেছে, আলহাজ নবীরউদ্দিন সাহেব এইখানে উপস্থিত আছে, ইনারা সকলেই মিলে কিন্তু যত যা কিছু দরকার সব কিছু তারা করেছে। আল্লাহ পাক তাদেরকে ইমাম হুসাইনের দলে কবুল করুক। জোরে বলেন আমির। সঙ্গে সঙ্গে নবী আমার আমির বানায়া হযরত খুবাইবকে ডাক দিয়ে বললেন, খুবাইব তোমাকে আমির বানায়া দিলাম, তুমি এখন রওনা হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামদেরকে বলা হইল, ও সাহাবীরা তোমরা মদিনার থেকে মক্কার দিকে রওনা হয়ে যাও। আল্লাহর নবীর কথা মতো সাহাবাই কেরামেরা বিদায় নিয়ে যখন রওনা হতে যাচ্ছে না, সাহাবাই কেরামের আগে আগে যখন যায় ওই মুহূর্তে বিশ্ব নবী পিছনে যখন তাকায় আসে, আল্লাহর নবী সাহাবীদের দিকে যখন তাকায় আছে, একজন সাহাবী সামনের দিকে তাকায় আবার বারবার পিছনের দিকে তাকায়, সাহাবীর ডাক দিয়ে বলে, ভাইজান কেন আপনি বারবার পিছনের দিকে তাকান? পিছনের দিক তো তাকানো এইভাবে ঠিক হবে না। হযরত খুবাইব সাহাবী, সবজা দর দর করে পানি সেরে দিয়ে কান্দে, ও সাহাবীরা আমি খুবই বলতেছি, আবার মনে হইতেছে এই মদিনার থেকে আমি চলে যাচ্ছি, আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নে, আমার মন বলতেছে না জানি আর বিশ্ব নবীর দেখা যদি কখনো না দেখি, আল্লাহর নবীকে যদি আর কখনো দেখতে না পাই, রহমাতুল লিল আলামিনের মতো দামি মানুষ আর কোনোদিন দেখতে পাবো কিনা, এই জন্য আমার মনের ভিতরে থেকে বারবার বলতেছে নবীর দিকে তাকাও, নবীর দিকে তাকাও। এই জন্য আমি বারবার পিছনের দিকে নবীর দিকে তাকাইতেছি। একবার জোরে কি বলা যায় মারহাবা? বিশ্ব নবীর দিকে বারবার যখন তাকায় আল্লাহর নবীজি একটা বার সিরাত বিশ্বকোষের ভিতরে লেখা হয়, আল্লাহ নবী একটা বার বড় ভাবে হাতটা যখন তোলে,
এমন ভাবে যখন উঠাইলেন খুবাইব সাহাবি, পিছনের দিকে আর একটা বার তাকায় না, শুধুমাত্র সামনের দিকে তাকায়। কালেমা পড়তে পড়তে, আল্লাহু আকবার বলতে বলতে, আল্লাহর নাম নিতে নিতে সামনের দিকে যখন আগায়, মদিনার দিকে যখন মক্কার দিকে রওনা হয়ে গেল, যাইতে যাইতে অনেক দিন যখন চলে গেল, বিশাল কিন্তু ময়দান দেখা যায়, বিশাল বিশাল মরুভূমি, কয়েকটা মরুভূমি যখন পার হয়ে চলে গেল, ডানে পাহাড় বামে পাহাড় চতুর্দিকে পাহাড় আর পাহাড়, এইদিকে দেখা যায় হযরতে খুবাইব সাহাবি অন্যান্য সাহাবিদেরকে নাইয়া চলছে। হঠাৎ করে নব মুসলিম সাহাবিরা দলবদ্ধ অবস্থায় ছিলেন, এখান থেকে বের হয়ে গেল, নব মুসলিম সাহাবিরা সামনের দিকে অগ্রসর হইলেন। হযরতে খুবাইব সাহাবি ওই মুহূর্তে ডাকতে বলেন, নব মুসলিম সাহাবি ভাইরা, তোমরা আমাদের থেকে আলাদা হয়ে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, একসঙ্গে কিন্তু থাকার কথাই কিন্তু বলেছে, তোমরা বিচ্ছিন্ন হয় না, ঐক্যবদ্ধ হয়ে যাও, একত্ববদ্ধ হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই নব মুসলিম সাহাবীরা হযরত খুবাইবের কথা তখন কোনোভাবেই মানলেন না, একটা দৌড় মারছে আরেকটু যখন আগায় যায়, পাহাড়ের নিকটতম যখন হয়ে গেল, হাতে তালি দেয় মুখে যখন শিস মারলেন, সিরাত বিশ্বকোষের ভিতরে লেখা হয়, এমত অবস্থায় দেখা গেল এই নব মুসলিম সাহাবিরা যখন হাতে তালি দিলেন মুখে শিস মারলেন, পাহাড়ের উপর থেকে 70 থেকে 72 জন যুবক, হাতের ভিতর বড় বড় অস্ত্র আপনার পাত, হাতের ভিতর বড় বড় লাঠি ছিল, আর পাহাড়ের এরকম কিছু পাথর ছিল, ওই পাথর আর লাঠি সামনে নিয়ে হাজির হয়ে গেল আল্লাহ রাসূলের প্রিয়তম 10 জন কোরআনের হাফেজ সাহাবি। ওই মুহূর্তে দাঁড়ায় আছে, এই 10 জন সাহাবিকে ঘেরাও করে ফেললেন, এই সাহাবিদের যখন ঘেরাও করে ফেললেন, কারোর হাতের ভিতরে লাঠি দেখা যায়, কারোর হাতের ভিতরে পাথর দেখা যায়, এরা হাতে তালি দেয় শিস দেয় আনন্দ ফুর্তি যখন করে দেশে, হযরতে খুবাইব সাহাবি ওই মুহূর্তে ডাক দে বলো, রাসূলের উম্মত, ও না মুসলিম সাহাবীরা, তোমরা না আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তোমরা না মুসলমান হয়েছো, আবার কেন তোমরা কাফেরদের সাথে হাত মিলায়াও আমাদের ঘেরাও করে ফেলেছো? এই আপনার নব মুসলিম সাহাবীদের ভিতরে থেকে একজন দাঁড়ায় যায়, ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, ও মুসলমানের সাহাবীরা, ও বিশ্ব নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, এখনো তোমরা বোকা আছো, আমরা আল্লাহ রাসূলকে ধোকা দিয়ে বোকা বানিয়েছি, আমরা আসলে মুসলমান হই নাই, আমরা মুসলমানের রূপ ধারণ করেছি, আমরা আল্লাহ রাসূলের কাছে যদি এমন অভিনয় যদি না করতাম, তাহলে তো তোমাদের কাছে তোমাদেরকে এইখানে আনতে পারতাম না, আমরা তোমাদের হত্যা করার জন্য কিন্তু এইখানে নিয়ে এসেছি, এই তোমাদের এখন আমরা মারব, তোমরা মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো, একটা বার হাতটা তুলে জোরে কি বলা যায়, নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু করি, আল্লাহুম্মা আমিন, কবুল কর মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না, কবুল কর মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া মরণ দিও না। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী নাটোর জেলা গুরুদাসপুর থানা সাসকর খলিফাপাড়া পূর্ববরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোরআনুল করিমের মাহফিলে তোমার প্রিয়তম বান্দা এবং বান্দিদেরকে লইয়া আমি গুণাগার
তোমার রহমতের আশায় দোকান হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছে, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছে, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় নিজ গুণে ক্ষমা করে দে, তোমার দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন যা কিছু সব দান করে থাকো, লক্ষ কোটি গুণে বাড়তি করে দেন, সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায় দাও। মালিক মদিনা, মদিনা নাম শুনেছি জীবনে তো চোখে দেখি নাই, জীবনে একটা বার হইলেও সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দান করিও। ও আমার দরদি আল্লাহ, তাও যদি কবুল না করো, রাত্রি বেলায় এশার নামাজ সমাধা করে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহ্হিয়া বলে যখন ঘুমায় যাব, ওই সময় মদিনার নবী রওজা মোবারক সেরে জেনে আমাদের ভাঙ্গা ঘরে এক ঝলক সাত ধরন চেহারা দেখা যায়। ও দরদি আল্লাহ, আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলছি, এদের ভিতর অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে বেছে নাই। রব্বুল আলামিন ওই কবরে বসে দাঁড়ায় মামা বাবা বাবা বলে যদি কিয়ামত পর্যন্ত ডাকা হয়, রব্বুল আলামিন ওই আব্বা আম্মা কোনোদিন সন্তানে ডাকে আর সারা দেবে না। দয়াময় আল্লাহ যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবিবার বাচ্চার ভিতর থেকে তিনখানা পাঁচখানা কাপড় নে, মনকে মন মাটি বুকের উপর লিয়ে বাসতলায় গাছতলায় সাইত আছে, সকলের কবরের উপর সব পৌঁছায় দাও। আজকের আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় সকলের কবরটুকু জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জীবনভর গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে দিয়েছি, যদি গুনার দিকে তাকাই জাহান্নাম ছাড়া কিছুই চোখে পড়ে না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাত পাবো এমন আশাও করতে পারি না, তবু তোমার রহমত হইতে নৈরাশ্যই নাই। তুমি তো বলেছো লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রহমান রহিম নামের ওসিলায় তুমি আমাদের তাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করেন, এই সাসকর খলিফাপাড়া মদ্যপাড়া, এই সাসকর গুরুদাসপুর পৌরসভা, এই গুরুদাসপুর থানা, তালবাড়িয়া হাসমানি বামন কোলাম সরকাদ কান্দিপাড়া, তারপরে এইদিক আনন্দনগর কালাকন্দনগর বিলসা সহকারে আশেপাশে যত মহল্লার মানুষ কবরের ভিতরে শুয়ে আছে, রব্বুল আলামিন সকলের কবরটুকু জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আজকের মাহফিলের আয়োজন যিনারা করেছেন, শোনার জন্য বলার জন্য টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সহযোগিতা করেছেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানা দিও আল্লাহ। রব্বুল আলামিন আমি বক্তা মিজানুর রহমান নাটোরি, ইলম কালাম বিদ্যা বুদ্ধি তেমন কিছু নাই, তোমার বান্দা বান্দিদের সামনে যখন তুমি আমাকে হাজির করে দিয়েছো, আমার জবান দিয়ে এমন কিছু কথা তুমি বের করে দাও যেই কথার বিনিময়ে আমার এবং তোমার বান্দা বান্দিদের নাজাতের জন্য ওসিলা হয়ে দাঁড়ায়। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।